শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। হলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, আজকে রান্না থেকে আমি ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি আগে রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রান্না বসে দিয়েছি। তো ভাতটা আমার এইদিকে বসানো ছিল, আমি এই দিকে করে দিয়েছি। কেননা কী বলো তো, আমার এই দিকের গ্যাসটা না বড়টা খুব আস্তে জ্বলে, ওর জন্য আমাকে ভাতটা ফুটে গেছে এখানে, আমি এইদিকে করে দিয়েছি। আর এইদিকে আমি রান্নাটা তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে মাছের ঝালটা করে নেবো, তারপর বাকি রান্না করব। তো চলো মাছের ঝালটা করে নিই। আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ট্যাংরা মাছ। তো বড় বড় ছিল, তো আমি ওটাকে ওখান থেকেই কেটে নিয়ে এসেছি। একটা মাছকে তিন ভাগ করেছি, তিনটে টুকরো করেছি, আর নিয়েছি বেলে মাছ। তো বেলে মাছগুলো একটু ছোটো ছোটো দেখতে হচ্ছে, এটা দুটুকরো করা হয়েছে, একটা লেজা হয়েছে আর একটা মুড়ো হয়েছে। তো আজকে এই মাছগুলোই করব, ভাবছি দুটো মাছ রেখে দেবো কালকের জন্য। তো এত মাছ করব না, মাছ এখন মনে হচ্ছে কম, আর যখন সবাই দেবো তোমাদের দাদাভাই বলবে আমাকে একটাই দাও, মেয়ে বলবে আমি খাবো না। তো মাছটা করার পর না অনেক সময় হয় কি, মাছটা করি দুপুরবেলা খাওয়ার জন্য, আর হয়ে যায় সে রাত্রিবেলা অবধি সেটাকে চালায়। তো আজকে ওই জন্য কম করেই করব, বেশি করব না। তো আজকে মেয়ের স্কুলে ছুটি আছে, তো আমি এতে মাছগুলো দিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমি শাকের তরকারিটাও করে নিয়েছি, আর তার ফাঁকে আমি এখানে মূলো শাক ভাজা করে নিয়েছি। আর মাছের ঝালটা তো তোমাদের আমি দেখালামই, আমি মাছের ঝালটা বসিয়েছিলাম। তো আমি এগুলো রান্না করে নিয়েছি, বাকি রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। জানোই তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আরও বাকি কাজ আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্নাটা তো হয়ে গেছে, কী কী রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখালাম। তো এবার বাকি কাজের মধ্যে ঘরটা মুছবো, কদিন ধরেই শরীরটা খারাপ, শরীর খারাপ অবস্থাতেও তোমাদের সাথে ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি, শেয়ার করেছি। হঠাৎ করে আবার একটু গলা জ্বালা দিচ্ছে, নাক খুব সর্দি হয়ে যাচ্ছে। আমি পুকুরের জল ওই জন্যই চান করছি না যাতে সর্দি হয়ে যায় বলে, কলের জল তুলে নিয়ে গিয়ে চান করছি, তাও জানি না কেন সর্দি ফের হয়েছে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, বেশি দেরি করব না, যত বেলা করব চান করতে দেরি হয়ে গেলেই আমার ফের ঠান্ডা লেগে যাবে। তো চলো কাজগুলো করি। দেখতেই পেলে আমার ঘরদোর মোছা হয়ে গেছে, বারান্দাও মোছা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে দেখা হচ্ছে ঠিক সকাল ছটায়, তো আমি প্রতিদিন ছটার সময় ভিডিও দিই। তো কালকেও আমি নতুন ভিডিও ছাড়বো, সেটাও হবে সকাল ছটাতেই, তোমরা দেখতে অবশ্যই ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে।
শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমার ভিডিও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে ফের একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।